আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ব্রেকফাস্ট করে কিছুক্ষণ আড্ডা দিল মিসেস চায়নার সাথে, এরপর 11টার দিকে শাওয়ানিতে উপরে যাচ্ছিল। তখন নাহিয়ান ব্রেকফাস্ট করতে নামলো। দুজনে মুখ চাওয়াচাই করে হাসি বিনিময় করে যে যার কাজে চলে গেল। ইফতিয়া গোসল সেরে বের হয়ে ব্যালকনিতে আসে। চারপাশে কত সুন্দর সবুজ গাছগাছালিতে ভরপুর, পাখিদের কিচিরমিচির ডাক, কি সুন্দর মনোরম পরিবেশ। কতদিন এমন পরিবেশে দেখা পায়নি ইফতিয়া। নিস্তব্ধ পরিবেশে ইফতিয়ার মন চুড়িয়ে যায়। সে চোখ বন্ধ করে প্রকৃতির ঘ্রাণ নিচ্ছিল। তখনই হঠাৎ ধরাস করে দরজা বন্ধ করার শব্দ পেল ইফতিয়া। পিলে চমকে উঠে ওর। তাড়াতাড়ি নিচে গিয়ে মিসেস চায়নাকে জিজ্ঞাসা করল, কিছু হয়েছে আন্টি? তেমন কিছু না, বিরস মুখে বললেন মিসেস চায়না। কিসের যেন আওয়াজ পেলাম? নাহিয়ান রাগ করে দরজা বন্ধ করেছে মনে হয়। কেন রাগ করেছে আন্টি? রোজ দেরি করে উঠে, তারপরও আবার বিছানায় শুয়ে মোবাইল টিপে ঘন্টার পর ঘন্টা, এরকম করতে থাকলে অসুস্থ হয়ে যাবে না? খাওয়া দাওয়ার তো কোনো ঠিক নেই, তাকে আবার কিছু বলাও যাবে না, কিছু বললেই দরজা এটে খাওয়া দাওয়া বন্ধ করে বসে থাকবে, বলতে বলতে এর আগে ফেটে বললেন মিসেস চায়না। আন্টি আপনি শান্ত হন, উনি কিছু খায়নি? ইফতিয়া বলল, না, বিরক্ত হয়ে বললেন মিসেস চায়না। খাবারগুলো আমাকে দিন, আমি দিয়ে আসছি। ইফতিয়া বলল, তুমি যেও না, ও খাবে না, বরং রেগে গিয়ে তোমাকে উল্টোপাল্টা বলে ফেলবে। এমন উল্টোপাল্টা কথা আমি প্রায়ই শুনি আন্টি, এটা কোনো ব্যাপার না, মনে মনে বলল ইফতিয়া। সমস্যা নেই, আপনি আমাকে দিন, আমি দেখি খাওয়ানো যায় কিনা, হাসি মুখে বলল ইফতিয়া। টেবিলে রাখা আছে খাবারগুলো, নিয়ে যাও, বলে রান্নাঘরে চলে গেলেন মিসেস চায়না। ইফতিয়া খাবার নিয়ে নাহিয়ানের রুমে দিকে এগুলো। আজকে ওর পরিচয় দিবে নাহিয়ানকে। এভাবে একই ছাদের নিচে অচেনা মানুষের মতো থাকার কোনো প্রশ্নই আসে না। আর মাত্র 6টা দিনও এ বাড়িতে থাকবে, 6টা দিনই ও নাহিয়ানের সাথে কাটাতে চায়। ইফতিয়া দরজার কাছে গিয়ে কড়া নাড়ল। এই যে শুনছেন? নাহিয়ানা কোনো সাড়া শব্দ নেই। ইফতিয়া আবার ডাকল, শুনছেন? না, কোনো রেসপন্স নাই। ইফতিয়া এক হাতে ট্রে ধরে রেখে অন্য হাতে ফোন নিয়ে কল দিল নাহিয়ানকে। সাথে সাথে কল কেটে দিল নাহিয়ান এবং ভেতরে কিছু পড়ার শব্দ হলো। ইফতিয়া বুঝতে পারল ওর উপর রাগ করে নাহিয়ান কিছু ছুড়ে ফেলেছে। ইফতিয়া আবার নক করল, বলল, দরজা খুলুন, কথা আছে। এখন আমার মেজাজটা খারাপ আছে, আপনি চলে যান, আমি উল্টো পাল্টা বলে ফেলবো কিন্তু, রেগে বলল নাহিয়ান। এমন উল্টাপাল্টা কথা আমি সব সময় শুনি, নতুন কিছু না, দরজাটা খুলুন, খাবার নিয়ে এসেছি। খাবো না আমি, আপনি আপনার কাজে যান, বিরক্ত হয়ে বলে নাহিয়ান। ইফতিয়া নিয়ে আসলে তো ঠিকই খেতেন। হোয়াট, হু আর ইউ? নাহিয়ান চমকে প্রশ্ন করল। ইউর অ্যাংরি বার্ড, চিনচিয়ে বলল ইফতিয়া। নাহিয়ান আবার চমকাল, দরজা দিকে এগুতে লাগলো। তখনই দরজার পেছন থেকে আবার কণ্ঠটা ভেসে আসলো, পাগলু প্লিজ দরজাটা খোলো, তুমি না খেলে আমি ঠিক থাকতে পারি না, জানো তো তুমি, ধীরে ধীরে বলল ইফতিয়া। নাহিয়ানের সারা শরীর বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সে তড়িৎ গতিতে দরজা খুলে সরাসরি ইফতিয়ার চোখের দিকে তাকালো। বেশ কিছুক্ষণ অপলক তাকিয়ে থাকলো দুজন। ইফতিয়া, অস্ফুট স্বরে বলল নাহিয়ান, হাত ব্যথা করছে, বাইরে দাঁড়িয়ে থাকবো, কিঞ্চিত ভ্রুক কুঁচকে লজ্জামাখা গলায় বলল ইফতিয়া। ও, ভেতরে এসো, দরজা থেকে সরে দাঁড়িয়ে বলল নাহিয়ান। আমি তো তোমার ওয়াইফ না, ভেতরে অ্যালাউড না, অভিমানী কণ্ঠে বলল ইফতিয়া। তুমি সত্যি ইফতিয়া তো? ইফতিয়া ফিক করে হেসে বলল, এই নাও মোবাইল, তোমার ফোন থেকে কল দিয়ে দেখো, না হয় আমার ডায়াল লিস্ট চেক করে দেখো। নাহিয়ান কিছু না বলে ডায়াল লিস্ট চেক করলো। পুরো লিস্ট জুড়ে সব নাহিয়ানের নাম্বার। নাহিয়ান বিস্ময়ে কথা বলতে যেন ভুলে গেছে। ও হা হয়ে কিছুক্ষণ ইফতিয়া দিকে তাকিয়ে রইল, এরপর বলল, তুমি সত্যি? আই ক্যান্ট বিলিভ, হাউ ইজ ইট পসিবল? এভরিথিং ইজ পসিবল, আমি ট্রে হাতে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, অসহায়ের মতো বলল ইফতিয়া। ওহ, এদিকে দাও, আমি বিস্ময়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছি একদম নির্ঘাত, বলে ইফতিয়ার হাত থেকে ট্রেটা নিয়ে নিল নাহিয়ান। এরপর বলল, ভিতরে এসো, আমি তো কারোর ওয়াইফ না, অন্যদিকে ফিরে বলল ইফতিয়া। আই ইউ আর মাই ওয়াইফ, আই কাম অন, বলে টান দিয়ে ইফতিয়াকে ভেতরে ঢুকিয়ে নিল নাহিয়ান। ইফতিয়া মুচকি হেসে ভেতরে ঢুকল। চারপাশে তাকিয়ে দেখতে লাগলো, সুন্দর গোছানো রুম, রুমের ঠিক মাঝখানে বড় খাট রাখা, খাটের ডান পাশে কম্পিউটার টেবিল, তার পাশে খোলা বারান্দা, বাম পাশে ড্রেসিং টেবিল আর তার পাশেই রিডিং টেবিল, তার সাথে লাগানো বড় একটা বুকশেলফ, খাটের সামনে বড় আলমারি,
সব মিলিয়ে খুব সুন্দর সাজানো গোছানো রুমটা। নাহিয়ান ইফতিয়ার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, এটা কি করে সম্ভব হলো আমাকে বলবে প্লিজ, আমি না বুঝতে পারছি না। তোমার সাথে তো কালকেই ফোনে কথা হলো, তাছাড়া চ্যাটে তো কথাই হচ্ছেই, তুমি একটাবার আমাকে বলোনি কেন? ইফতিয়া মাথা নিচু করে বসে রইল। ওর হঠাৎ করে নাহিয়ানকে খুব লজ্জা লাগছে। নাহিয়ান ওর দিকে ভ্রু কোঁচকে তাকিয়ে বলল, কি হলো বলো, কেন বলোনি? ইফতিয়া লজ্জায় মাথা আরো নিচু করে ফেলল। নাহিয়ান বলল, আশ্চর্য, এই তুমি কি লজ্জা পাচ্ছ? মৃদু কণ্ঠে বলল ইফতিয়া, কেন? জানি না, খুব তো বলছিলে দেখা হলেই জড়িয়ে ধরবে, এখন তো আমার দিকে তাকাতে পারছো না। সুর পাল্টে বলল নাহিয়ান, ইফতিয়া তাকাও আমার দিকে। ইফতিয়া তাকালো না, মাথা তুলে আশেপাশে তাকাতে লাগলো। নাহিয়ান বলল, এর চেয়ে তো অচেনা মেয়েটাই ভালো ছিল, অন্তত আমার সাথে কথা তো বলতো। ইফতিয়ার সাথে সাথে নাহিয়ানের দিকে তাকিয়ে রেগে বলল, খুব ভালো লেগেছে না ওকে? খ্যাঁক খ্যাঁক করে হেসে বলল নাহিয়ান। ইফতিয়া চলে আসার জন্য দাঁড়িয়ে পড়ল। নাহিয়ান বলল, কোথায় যাচ্ছ? জানি না, তুমি ওই মেয়েটার সাথে থাকো। তুমি চলে গেলে কিভাবে থাকবো? আল্লাহদি কলায় বলল নাহিয়ান। মানে? বোকার মতো বলল ইফতিয়া। আরে মেয়েটা তো তুমিই ছিলে। ও বলে মাথা চুলকে বসে পড়ল ইফতিয়া। এবার তাকাও আমার দিকে। ইফতিয়া চোখে চোখ রেখে বলল নাহিয়ান। ইফতিয়া একবার তাকিয়েই চোখ সরিয়ে নিল। নাহিয়ান ওর পেছনে এসে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, একবারও তাকাবে না? এতদিন তো এই তৃষ্ণায় ছিলাম শুধু একবার তোমার চোখে চোখ রাখবো বলে। এতক্ষণে ইফতিয়ার ভেতরে নাহিয়ানের ইফতিয়া ফিরে আসলো। ইফতিয়ার কিছুক্ষণের জন্য মনে হলো এইটাই তো সেই ছেলে, সেই কিউট ভয়েস যেটা শোনার জন্য ইফতিয়ার দিন রাত মুখিয়ে থাকে। ইফতিয়া অভিমানী কণ্ঠে বলল, তুমি মোটেও অপেক্ষা করনি, তুমি তো আমাকে অপেক্ষা করাও। তাই? হুম। আমার দিকে তাকাচ্ছ না কেন তুমি? অসহায়ের মতো বলল নাহিয়ান। আমার লজ্জা লাগছে। হ্যাঁ তো লজ্জা কিসের? হ্যাঁ গতকাল তো ফোনে ঝগড়া করলে, এখন তো লজ্জা একেবারে লাল হয়ে যাচ্ছ। তোকে সামনাসামনি কখনো দেখিনি। আমি কি দেখেছি? আমার তো লজ্জা লাগছে না। তুমি তো ছেলে। ছেলেরা লজ্জা পায় না? জানি না আমি। আমি এখন তোমার সামনে গিয়ে বসবো, এন্ড তুমি সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে আমার সাথে কথা বলবে, ওকে? ও ওকে। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে ইফতিয়ার। নাহিয়ান ইফতিয়ার সামনে এসে বসলো। এরপর ওর দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, ধরো। ইফতিয়া কাঁপা হাতে নাহিয়ানের হাত ধরল, সাথে সাথে সারা শরীরে কাঁপনি শুরু হলো। নাহিয়ান শক্ত করে ইফতিয়ার হাত ধরে রাখল। কিছুক্ষণ এইভাবে থাকার পর ইফতিয়ার কাঁপনির বদলে অদ্ভুত প্রশান্তি অনুভূত হতে লাগলো। ইফতিয়ার চোখের দিকে তাকিয়ে নাহিয়ান বলল, কাল থেকে আমাকে কিছু জানাওনি কেন? অচেনা মেয়েদের সাথে তুমি কেমন বিহেভ করো সেটা দেখছিলাম। তাই না? রাগী চোখে তাকালো নাহিয়ান, কিন্তু ইফতিয়া সেটা দেখলো না। ও বলল, নাহিয়ান বেশ কিছুক্ষণ ইফতিয়ার দিকে তাকিয়ে থাকলো। ইফতিয়া বলল, জোরে আজান হচ্ছে, ব্রেকফাস্ট কবে করবে? হয়ে গেছে। ইফতিয়া দিক থেকে চোখ না সরিয়ে বলল নাহিয়ান, কি ব্রেকফাস্ট? কখন? এখন। কিভাবে? সব খাবার তো পড়েই আছে। তোমাকে দেখা তৃষ্ণা মিটিয়েছি, পেট একদম ভরে গেছে, মুগ্ধ কণ্ঠে বলল নাহিয়ান। তুমি সত্যি আমাকে দেখার জন্য তৃষ্ণার্থ ছিলে? অবাক হয়ে বলল ইফতিয়া। তো কি তুমি ভাবো তুমি একাই শুধু আমাকে ভালোবাসো? আমি বাসি না। আমি মন থেকে তোমায় গভীরভাবে ভালোবাসি, কিন্তু কখনো প্রকাশ করি না, প্রকাশ করলে ভালোবাসা কমে যায়। তাই? ও বলেছিলাম না তোমার সাথে কখনো সরাসরি দেখা হলে সব বুঝিয়ে বলবো, দেখাতে এত তাড়াতাড়ি হয়ে গেল, এখন সব বলবো তোমাকে। আচ্ছা এখন খেয়ে নাও। একেবারে লাঞ্চ করবো, তুমি গিয়ে নামাজ পড়ে নাও। আচ্ছা তুমিও পড়ে নাও। নাহিয়ান ইফতিয়ার হাত ছেড়ে দিতে ইফতিয়া পেরোনোর জন্য পা বাড়ালো। নাহিয়ান পিছু ডেকে বলল, এই শোনো। বলো শুনছি। আজকে তারিখটা মনে রেখো। কেন? আজ আমি আবার প্রেমে পড়েছি। তুমি প্রেমে পড়েছো তুমি মনে রাখো, আমাকে দায়িত্ব দিচ্ছ কেন? মুখ ফিরিয়ে বলল ইফতিয়া, ইউ নো না জিয়ার, আমার সব তারিখ মনে থাকে না। মাথা চুলকে বলে নাহিয়ান, তাহলে ভুলে যাও। তুমি পড়োনি প্রেমে? অভিমানী গলায় বলল নাহিয়ান, আমি নতুন করে গতকাল পড়েছি, তাই গতকালের তারিখটা মনে থাকবে। হাসলো ইফতিয়া, ওকে ওটা মনে রাখলেই হবে, পরের দিন আবারটা, সিম্পল ম্যাথ। ইফতিয়া হেসে বাবার এলো। নাহিয়ান আবার ডেকে বলল, হে মিস, আই লাভ ইউ। ইফতিয়া রাগে চোখে পিছু ফিরতে নাহিয়ান হেসে বলল,
সরি, উড বি মিসেস নাহিয়ান, আই লাভ ইউ। ইফতিয়া মুচকি হেসে বেরিয়ে গেল। নাহিয়ান সিনসিয়ে বলল, আনসারটা দাওনি কেন? পরে দিব, সুদে আসলে ফেরত নেব। দরজার কাছে এসে বলল নাহিয়ান, ততক্ষণে ইফতিয়া নিচে রুমে ঢুকে পড়েছে। বাইরে ঝমঝম বৃষ্টি ঝরছে, কান ঝালাবালা করা শব্দ হচ্ছে, পাশ থেকে কেউ ডাকলেও শোনার উপায় নেই। মিসেস চায়না অনেকক্ষণ যাবৎ লাঞ্চের জন্য ডাকছেন সবাইকে। মিস্টার ইন্তেশারও আজকে বাসায় আছেন, তিনি সবার আগে খাবার টেবিলে এসে বসলেন। এরপর নাহিয়ানকে ফোন দিয়ে বললেন ইফতিয়াকে নিয়ে খেতে আসতে। নিজের রুম থেকে বেরিয়ে নাহিয়ান ইফতিয়ার রুমে উঁকি দিল। ইফতিয়া খাটে বসে মন দিয়ে কিছু একটা পড়ছে, কিন্তু বৃষ্টির শব্দে কিছুই শোনা যাচ্ছে না। নাহিয়ান চুপি চুপি গিয়ে ইফতিয়ার পেছনে গিয়ে দাঁড়াল। নাহিয়ান মনোযোগ দিল ইফতিয়ার দিকে, ও কবিতা আবৃত্তি করছে। আমি ভীষণ একলা থাকা মানুষ, আমি ভীষণ আমার ভেতরে থাকি, যত্ন করে খুব খেয়ালে রোজ আমি তাকে আমার ভেতরে রাখি। আমি ভীষণ অভিমানের মেঘ, আমি ভীষণ অভিমানের মেঘ, আমি ভীষণ ক্লান্ত একা ভোর, কষ্টগুলো রোজ জমিয়ে ভাবি সুখগুলো সব থাকুক না হয় তোর। আমি ভীষণ মন খারাপের দিন, আমি ভীষণ কান্না মাখার রোদ, অশ্রুগুলো বর্ষা জলে ভাসাই, ঋণগুলো সব না হয় হলো শোধ, আমি ভীষণ স্মৃতির ঘেরো খাতা, মলাট জুড়ে হাজার আঁকি বুকি, আমি ভীষণ একলা থাকা মানুষ, আমি তাকে আমার ভেতরে রাখি। ইফতিয়া আবৃত্তি থামাতেই নাহিন বলল, দারুণ কবিতা লেখো তুমি। ইফতিয়া চমকে উঠে দাঁড়িয়ে বলল, তুমি এখানে? লাঞ্চের জন্য ডাকতে এসেছিলাম, বাট এসেই তো এত সুন্দর আবৃত্তি শুনতে পাবো ভাবিনি। আমি মোটেও আবৃত্তি পারি না, হঠাৎ আবৃত্তি করতে ইচ্ছে হলো তাই। যাই বলো না কেন, কবিতাটা কিন্তু ভারী সুন্দর, এত সুন্দর লিখতে পারো জানতাম না তো। তুমি কিছুই জানো না আমার ব্যাপারে, আর এটাও জানো না যে কবিতা আমার লেখা না, ইফতিয়া বলল। তাহলে? চোখ বড় বড় করে বলল নাহিয়ান। সাদাত হোসেনকে চিনো? না তো, কে উনি? রাইটার, এটা ওনার লেখা। ওয়াও, আচ্ছা এখন চলো লাঞ্চ করতে, বাবা মা ওয়েট করছে। নাহিয়ান বলল, তুমি এখনো কিছুই খাওনি না? ভ্রু উঁচিয়ে বলে ইফতিয়া, না এখন খাবো। হাসি মুখে বলল নাহিয়ান। ইফতিয়া বাশ থেকে বালিশ নিয়ে নাহিয়ানের ডান বাহুতে জোরে মেরে বলল, এত অনিময় করো কেন? নাহিয়ান ভীষণ অবাক হলো, ও ইফতিয়ার কাছ থেকে এরকম কিচ্ছু আশা করেনি। নাহিয়ান চোখ বড় বড় করে বলল, তুমি মারতেও পারো? আমি সব পারি, এখন চলো তাড়াতাড়ি। নাহিয়ান হাঁটতে হাঁটতে মুখ গোমড়ে করে বলল, জাঁদরেল তো ভারী, আমি ভেবেছিলাম জেলের চেয়েও সফট তুমি। ইফতিয়া কিছু না বলে ওর পিছু পিছু হাঁটতে লাগলো। নাহিয়ান আবার বলল, আমার কপালে মনে হয় অন্যদের মতো দুঃখ আছে, আমার বউটাও কি অন্য সবার মতো জাঁদরেল হবে? সব সময় হবে না, কিন্তু অনিময় করলেই হবে, মিষ্টি হেসে বলল ইফতিয়া। কথা বলতে বলতে ওরা নিচে নেমে এলো। নাহিয়ান আগে ভাগে এসে চেয়ারে বসে পড়ল, ইফতিয়া নাহিয়ানের সামনে চেয়ারে বসল। মিসেস চায়না দুজনের দিকে প্লেট এগিয়ে দিলেন। সবাই খাওয়া শুরু করতেই মিস্টার ইন্তেশারও তার দুষ্টুমি শুরু করলেন। নাহিয়ানকে বললেন, পরিচিত হয়েছো? নাহিয়ান প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো মিস্টার ইন্তেশারের দিকে। মিস্টার ইন্তেশার বললেন, ইফতিয়ার সাথে পরিচিত হয়েছো? ও হ্যাঁ, গতকাল সকালে পরিচিত হলাম, খেতে খেতে জবাব দিল নাহিয়ান। চিনতে পারোনি? ও কিভাবে চিনবে, ওদের তো কাল মাত্র দেখা হয়েছে, মিসেস চায়না বললেন। দেখা কাল হয়েছে, কথা তো অনেক আগে থেকেই হয়েছে হচ্ছে, মুচকি হেসে বললেন মিস্টার ইন্তেশার। কথাটা শুনে ইফতিয়া ভীষণ খেলো, নাহিয়ানও থতমত খেয়ে ইফতিয়ার দিকে তাকালো। মিসেস চায়না ইফতিয়ার দিকে পানি এগিয়ে দিয়ে মিস্টার ইন্তেশারের উদ্দেশ্যে বললেন, খাওয়ার সময় কিসব কথা বলছো বলো তো, চুপ করে খাও না। মিস্টার ইন্তেশার চুপি চুপি হাসতে লাগলেন। কিছুক্ষণ পর বললেন, নাহিয়ান মেয়েটা একা একা বাসা ভীষণ বড় হচ্ছে, ওকে আমাদের গ্রামটা ঘুরে দেখাতে পারো তো তুমি। ওকে বিকেলে নিয়ে যাব, স্বাভাবিকভাবেই বলল নাহিয়ান। হট করে রাজি হয়ে গেলে, মনে হচ্ছে এরকম কিছু একটার অপেক্ষা ছিল জানো, মিস্টার ইন্তেশার বললেন। নাহিয়ান আবার থতমত খেয়ে তাকালো মিস্টার ইন্তেশারের দিকে, এরপর বলল, তুমি বললে তাই, আমার সেধে কোনো কাজ করার ইচ্ছে নেই বলে মনোযোগ দিয়ে খাওয়া শুরু করে নাহিয়ান। ইফতিয়া খাবার রেখে উঠে দাঁড়ালো, ওর পক্ষে আর খাওয়া সম্ভব না, ইচ্ছে করছে এখান থেকে ছুটে চলে যেতে। মিসেস চায়নাকে দাঁড়িয়ে যেতে দেখে বললেন, কি হলো, খাওয়া শেষ করো। খাওয়া শেষ আন্টি, আর খাবো না বলে ইফতিয়া এক মুহূর্ত দাঁড়ালো না, প্রায় ছুটে উপরে চলে গেল। খাওয়া দাওয়া শেষে অভি নিচে নামতে গিয়ে আবার অন্তরার সাথে দেখা হয়ে গেল। ওকে দেখা মাত্রই অন্তরা বলল, কোথায় যাচ্ছেন?
পার্কে। আমিও ভাবছিলাম আজকে পার্কে যাব। ভালোই হলো আপনি যাচ্ছেন, আপনার সাথেই যাওয়া যাবে। অভিভ্রম কোনসকে তাকিয়ে বলল, আপনি জানেন আমি কোন পার্কে যাব?